আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুসকল, মই আমির হামজা আর আপনাদের কাছে আছে টু নলেজ টিভি। আজি আমি এই ভিডিওত HSLC 2015 অহা ভয়েস রেঞ্জবর করিম। তো আহক ভিডিও আরম্ভ করা যাক। তো প্রথম বাক্যটা আসলে উই ওয়ার সারপ্রাইজ এট হিজ কন্ডাক্ট। আমি সকলোৱে আচৰিত হৈ গৈছিলোঁ তাৰ ব্যৱহাৰৰ প্ৰতি, তাৰ আচৰণৰ প্ৰতি। ইয়াত চাওক, প্ৰথমেই বাক্যটো পেছিভত দি আছে, আপুনি এক্টিভত নিব লাগিব। তো ইয়াত কথা এটা লক্ষ্য কৰিব যে বাকী আমি যেতিয়া ভইচ চেঞ্জ কৰোঁ পেছিভত বাই হয়, কিন্তু ইয়াত এড ব্যৱহাৰ হৈছে। ছাৰপ্ৰাইজ, এমেজড এনে কিছুমান শব্দৰ আগত, শব্দৰ পাছত এড ব্যৱহাৰ হয় যেতিয়া আমি বাই নিলিখোঁ। যেনেকৈ নো হ'লে টু হয়। তো পেছিভত ইয়াত এড হিজ কণ্টেক্ট, এতিয়া হিজ কণ্টেক্ট হৈছে অবজেক্ট, কিন্তু আমি এইটোক সাবজেক্ট বনাই দিম এক্টিভ ভয়েসত। তো হিজ কন্ডাক্ট, ইয়াত ওয়ার সারপ্রাইজ পাস্ট টেন্সত আসলে হিজ কন্ডাক্ট সারপ্রাইজ, সেই কারণে আমি ইয়াত পাস্ট টেন্স দিছো। তারপর উই ওয়ার, তো এইটো হব আস। এইবার বি নম্বরটো চাওক, এবার বি টু চাওক। ওয়াই ডিড ইয়োর ফাদার রিফিউজ সাচ অ্যান অনারেবল জব? Why did your father refuse such an honorable job? কিয় তোমার দেউতা এনে এটা অনারেবল, সন্মানীয় জবক মানে মানা করে দিলে কিয়? তো ইয়াত চাক হোয়াই আছে, সেই কারণে আমি প্রথমে এইটো ব্যবহার করিম। ওয়াই প্যাসিভ করিব কারণে, ইয়াত ডিড ইয়োর ফাদার, তো এইটো পাস্ট টেন্স, সেই কারণে আমি ওয়াজ ব্যবহার করিম। ওয়াই ওয়াজ, তারপর চাক ইয়াত ইয়োর ফাদার সাবজেক্ট আছে, এইটুক আমি অবজেক্ট বনাই দিম, লাস্টত লৈ যাম। তো ইয়ার সাবজেক্টটুক যেতিয়া আমি অবজেক্ট বনাম, তার আগত আমি বাকি যিখিনি অংশ আছে সেইটো লিখি লম। ওয়াই ওয়াজ সাচ এন অনারেবল জব? ওয়াই ওয়াজ সাচ এন অনারেবল জব? এতিয়া ভার্বর থার্ড ফর্ম ব্যবহার হব, রিফিউজ, রিফিউজ আছে তো ডি লাগি যাব, রিফিউজড। ওয়াই ওয়াজ সাচ এন অনারেবল জব রিফিউজড? তারপর বাই, এটা ইয়োর ফাদার আমি লাস্টত লিখি দিম। তো এইদরে একটিভৰ পৰা পেছিভ কৰা হয়। তো এই আছিল 2015 চনত অহা মেট্ৰিকৰ ভইচ চেঞ্জ। প্ৰিয় বন্ধুসকল, আজি এই পৰ্যন্তই, আকৌ এক নতুন ভিডিঅ'ত দেখা হ'ব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।